কোন একটি গ্রামে গণেশ তার স্ত্রী গঙ্গার সঙ্গে বসবাস করত। তাদের ছোট্ট একটি মেয়ে ছিল, যার নাম ছিল চাঁদনি। চাঁদনির বাবা গণেশ পেঁয়াজ বিক্রির কাজ করত। পেঁয়াজ বিক্রি করে সে যা টাকা ইনকাম করত, তাই দিয়েই সে তার মেয়ে চাঁদনিকে স্কুলে পড়ালেখা করাত। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন চাঁদনি তার বাবাকে বলে, বাবা, আজকে টিচার আমার অনেক প্রশংসা করেছে আর আমাকে পুরস্কারও দিয়েছে। আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু কেন? কারণ টিচার ক্লাসে একটা প্রশ্ন করেছিল আর ওই প্রশ্নের উত্তর পুরো ক্লাসে আমি ছাড়া কেউ পারেনি। তাই টিচার আমার জন্য সবাইকে হাততালি দিতে বলেছে আর আমাকে পুরস্কারও দিয়েছে। শাবাস মা, আমার মেয়ে তো লাখে একটা, পড়ালেখাতেও ফার্স্ট ক্লাস, আবার বাড়ির কাজেও সব কিছুতে দক্ষ। এমনটা বলে গণেশ অনেক খুশি হয় এবং তার মেয়েকে খুশি খুশি জড়িয়ে ধরে। তখন হঠাৎ করে ঘরের ভেতর থেকে গঙ্গার চিৎকারের শব্দ আসে। এটা শোনার পর বাবা মেয়ে দুইজনেই দৌড়ে ঘরের ভেতরে যাই। হঠাৎ করে গঙ্গার বুকে ব্যথা উঠেছিল আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গণেশ তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ফোন করে এবং তার স্ত্রী গঙ্গাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার তাকে দেখার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করে দেয়। হঠাৎ করে আশ্চর্যভাবে গঙ্গার এইভাবে চলে যাওয়াতে গণেশ এবং চাঁদনি দুজনেই ভীষণ একা হয়ে পড়ে। তারা দুজনে ভীষণ হতাশ হয়ে যায় আর দুজনে মিলে তার শেষ কাজ করে দেয়। এভাবে দিন কাটছিল। চাঁদনি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছিল, কারণ তার মায়ের কথা তার অনেক মনে পড়ত। আর সে স্কুলেও অনেক কম যেত, পড়ালেখাতেও মন বসত না। গণেশ চাঁদনির এই সব বিষয়গুলো লক্ষ্য করছিল, তাই সে তার মন ভালো করার জন্য দ্বিতীয় বিয়ে করে। যখন গণেশ বাড়িতে থাকত, তখন নির্মলা চাঁদনির সঙ্গে খুবই ভালো ব্যবহার করত, তার খুব যত্ন আদি করত। কিন্তু যখনই গণেশ পেঁয়াজ বিক্রির জন্য বেরিয়ে পড়ত, তখনই সে চাঁদনির ওপর নির্মম অত্যাচার করত। শুধু তাই নয়, সেবারের সমস্ত কাজ চাঁদনিকে দিয়েই করাতো এবং তাকে ভয় দেখিয়ে বলতো, শোনমি, তুই যদি ভুলেও তোর বাবাকে কিছু বলার চেষ্টা করেছিস, তাহলে আমি তোর যে অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। তোকে একেবারে তোর মায়ের কাছে পাঠিয়ে দিব। নির্মলার কথাতে চাঁদনি কখনোই তোর বাবাকে এইসব কথা বলতো না। এভাবেই দিন কাটছিল নির্মলার অত্যাচারে। তখন একদিন চাঁদনি তার বাবা গণেশকে বলে, বাবা, দুই মাস হয়ে গেছে স্কুলের ফিস জমা দেওয়া হয়নি, টিচার আমাকে এর জন্য প্রতিদিন বলে। চাঁদনির কথা শুনে গণেশের ভীষণ চিন্তা হয়। সে মনে মনে ভাবে, আমার কাছে তো বেশি টাকা নেই, বেশ কয়েকদিন হলো ভালো ইনকামও হচ্ছে না, আর সামান্য যে কয়টা টাকা ইনকাম হয় তা আবার সংসার চালাতেই শেষ হয়ে যায়। এখন চাঁদনির স্কুলের ফিস জমা দেওয়ার কারণে আমার কারোর থেকে ধার নিতে হবে। গণেশ মনে মনে এসব কিছু ভাবছিল। ঠিক তখন চাঁদনি বলে, কি হয়েছে বাবা, এখন আবার কি ভাবতে লাগলে তুমি? কিছু না মা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যাও, গিয়ে নিজের পড়ালেখা করো আর স্কুলে মনোযোগ দাও, আর তোমাকে ফিস নিয়ে ভাবতে হবে না, আমি সময় মতো ফিস জমা দিয়ে দিব। গণেশ নিজেই জমানো টাকা এবং গ্রামের পঞ্চায়েতের থেকে ধার নিয়ে তার স্কুলের ফিসের টাকা এক জায়গায় করে আর বাড়িতে এসে তার মেয়ে চাঁদনিকে বলে, চাঁদনি, আমি তোমার স্কুলের ফিসের টাকা নিয়ে চলে এসেছি, এখন আমি টাকাগুলো তোমার মায়ের কাছে রেখে দিচ্ছি, কালকে স্কুলে যাবার সময় তুমি তোমার মায়ের থেকে চেয়ে নিয়ে যাবে। ঠিক আছে বাবা। এরপর গণেশ সমস্ত টাকা দিয়ে দেয় নির্মলার হাতে। পরের দিন যখন চাঁদনির স্কুলে যাওয়ার সময় সে তার মায়ের থেকে স্কুলের ফিসের টাকা চায়, তখন সে তাকে টাকা দিতে রাজি হয় না। আর অন্যদিকে সৎমা নির্মলার ভয়ে চাঁদনি এই কথাটি তার বাবাকে বলতে পারে না। এভাবেই আরও বেশ কয়েকটি মাস কেটে যায়। এভাবেই তার পড়ালেখা চলছিল। হঠাৎ করে একদিন ক্লাস টিচার তাকে স্কুল থেকে বের করে দেয় নিয়মিত ফিস জমা দেওয়ার না কারণে। অন্যদিকে চাঁদনি তার বাবাকে দেখানোর জন্য প্রতিদিন সকালবেলায় তার বাবা বাড়িতে থাকাকালীন স্কুলের ব্যাগ এবং ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে স্কুলে যায় না, সে বাড়ির পাশেই একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে এবং তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। তার বাবা যখন পেঁয়াজ বিক্রির জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সে চুপি চুপি আবারও বাড়িতে চলে আসে এবং ব্যাগ রেখে ইউনিফর্ম চেঞ্জ করে বাড়ির সমস্ত কাজ একাই করতে থাকে। কারণ সে নির্মলাকে এতটাই ভয় পেত যে তার ভয়ে সে তার বাবাকে কখনো কিছু বলতেও পারেনি। কিন্তু হঠাৎ করে একদিন তার বাবার মৃত্যু হয়ে যায় আর এই সুযোগটাই ব্যবহার করে নির্মলা। গণেশের মৃত্যুর পর নির্মলার অত্যাচার আরও বেড়ে যায়। একদিন নির্মলা চাঁদনিকে বলে, আরে এই অপয়ামি, আর কতদিন বসে বসে খাবি, এখন থেকে কাজ করতে বেরোবি তুই, নয়তো তোকে খেতেও দিব না আর এই বাড়িতেও থাকতে দিব না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই বাড়ি থেকে। এখন থেকে প্রতিদিন তুইও তোর বাবার মতো পেঁয়াজ বিক্রি করতে যাবি।
আর তোর যা টাকা ইনকাম হবে সমস্ত টাকা আমার কাছে নিয়ে এসে দিবি, নয়তো মনে রাখিস এই বাড়িতে তোর ঠাঁই হবে না। নির্মলার এমন নিষ্ঠুরতম কথা শুনেও চাঁদনি সেই বাড়িটি ছাড়তে চাইছিল না, কারণ তার মনে হতো তার বাবা মা সবসময় সেই বাড়িতে বিরাজ করে। সে তার বাবা মায়ের স্মৃতি খুঁজে পায় সেই বাড়িতে, তাই যে কোনো মূল্যে সে সেই বাড়িতে থাকতে চাইত। একদিন কান্না করতে করতে চাঁদনি নির্মলাকে বলে, মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি প্রতিদিন পেঁয়াজ বিক্রি করতে যাব, কিন্তু দয়া করে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। চাঁদনি বাধ্য ছিল। এরপর থেকে প্রতিদিন সে বড়া তৈরি করত এবং সেগুলো সে বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। পেঁয়াজ বিক্রি করে সে যা টাকা পেত সমস্ত টাকাগুলোই সে তার সৎ মায়ের হাতে তুলে দিত। একদিন যখন চাঁদনি পেঁয়াজ বিক্রি করে বাড়িতে ফিরে আসছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে সে একটা মহিলাকে দেখতে পায়, যে মহিলার প্রচণ্ড বুকে ব্যথা উঠেছিল এবং সে ছটফট করছিল। চাঁদনি সেই মহিলার এই অবস্থা দেখতে পারছিল না, আর তার মায়ের কথা মনে পড়ে যায় যে হঠাৎ করে বুকে ব্যথা ওঠার কারণে আর সঠিক সময় চিকিৎসা না হওয়ার কারণে তার মায়ের মৃত্যু হয়েছিল। চাঁদনি তাড়াতাড়ি করে একটা অটোরিকশা থামায় এবং বলে, দাঁড়ান, কেউ আমাকে সাহায্য করুন, তাড়াতাড়ি আন্টিকে কেউ হাসপাতালে পৌঁছে দিন, নয়তো আমার মায়ের মতো এই আন্টিরও মৃত্যু হয়ে যাবে। এভাবেই চাঁদনি চারিদিকে ছোটাছুটি করে এবং অনেক মানুষের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। এরপর চাঁদনির সামনে আর কোনো উপায় থাকে না, সে নিরাশ হয়ে এদিক ওদিক দেখছিল। তখন সে একটি পুরনো ঠেলা গাড়ি দেখতে পায়। চাঁদনি সেই মহিলাকে সেই ঠেলা গাড়িতে শুয়ে দেয় এবং সেই ঠেলা গাড়িটি ধাক্কা দিয়ে দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছায়। হাসপাতালে পৌঁছাতেই ডক্টর সেই মহিলার চিকিৎসা করায় এবং সে চাঁদনিকে বলে, দেখো মা, তোমার আন্টির চিকিৎসা হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে কাউন্টারে টাকা জমা দিয়ে আসতে হবে। ডাক্তারের এই কথা শুনে চাঁদনি সারা দিন পেঁয়াজ বিক্রি করে যে টাকাগুলো ইনকাম করেছিল সমস্ত টাকা সে কাউন্টারে জমা করে দেয় এবং মনে মনে বলে, অনেক বেশি রাত হয়ে গেছে, এখন যদি আমি বাড়িতে না যাই তাহলে মা আমাকে অনেক মারবে, আর এমনকি আমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে। এমনিতেও আজকের ইনকামের সমস্ত টাকা আমি ডাক্তারকে দিয়ে দিয়েছি, যা দিয়ে আন্টির চিকিৎসা হয়ে যাবে, আন্টি সুস্থ হয়ে যাবে। এমনটা ভাবার পর চাঁদনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক রাত হয়ে গিয়েছিল। এদিকে নির্মলা বাড়িতে অপেক্ষা করছিল আজকে চাঁদনির পেঁয়াজ বিক্রি করার টাকাগুলো নেবে বলে। হঠাৎ করেই চাঁদনি বাড়িতে চলে আসে, আর চাঁদনিকে দেখার পর নির্মলা বলে, আরে মহারানী, এসে গেছিস তুই, এত রাত হলো কেন, কি ব্যাপার, আর টাকা কোথায়, দে টাকাগুলো দে। মা, আজকে তো আমি একটা টাকাও নিয়ে আসিনি। এরপর চাঁদনি আর কিছু বলবে ঠিক এর আগ মুহূর্তেই তার সৎ মা নির্মলা তাকে অনেক মারে, আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেয়। অপয়া কোথাকার, যা বেরিয়ে যায় বাড়ি থেকে, এখন তোর জন্য আর এই বাড়িতে কোনো জায়গা নেই, চল পালা এখান থেকে, নয়তো আরও মারবো। বেচারি চাঁদনি কী বা করার ছিল তার, সে নিঃস্ব হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তাতে এদিক ওদিক হাঁটতে থাকে। থাকার জন্য সে কোনো জায়গা পায় না, কোনো মতে রাতটা পার হয়। এরপর দিনও চলে আসে। দুই তিন দিন পর্যন্ত চাঁদনি এভাবেই রাস্তাতে এদিক ওদিক ঘুরতে থাকে। তিন দিন হয়ে গেছে এভাবেই রাস্তাতে ঘুরছি, কিচ্ছু খাইনি, ক্ষুধাতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এমনটা বলার পর চাঁদনি রাস্তার পাশে পড়ে থাকা ডাস্টবিন থেকে কিছু খাবার তুলে খায়। ঠিক তখন সেখানে চাঁদনির মৃত বাবার আত্মা হাজির হয়, যা দেখে চাঁদনি ভীষণ ঘাবড়ে যায়। এরপর চাঁদনির মৃত বাবার আত্মা বলে, চাঁদনি, এটা তোর কি অবস্থা হয়ে গেছে, যদি আমি জীবিত থাকতে তুই আমাকে সব কিছু ঠিকঠাক মতো বলে দিতি তাহলে তোর আর এই অবস্থা দেখতে হতো না, এই কাজের জন্য ওই মহিলাকে আমি উচিত শিক্ষা দিতাম। বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি তোমাকে কোনো কথা বলতে অনেক ভয় পেতাম, কারণ মাকে আমার খুব ভয় লাগতো, মা যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করে দিতে পারতো, সব সময় হুমকি দিত আমাকে। ওই মহিলাকে মা বলার কোনো প্রয়োজন নেই, মা ডাক শোনার যোগ্য নয় ও। মা, ও তোর সঙ্গে যে অত্যাচারগুলো করেছে সমস্ত কিছু ভুলে যা, আর ও যা করেছে তার শাস্তিও এই জন্মেই পাবে। মা, আমি তোমাকে অসাধারণ একটি জাদুর মখমলের লেহেঙ্গা দিচ্ছি, যা দিয়ে তোমার পুরো জীবন পুরোপুরিভাবে পাল্টে যাবে। এমনটা বলার পর চাঁদনির বাবা নিজেই জাদু শক্তির দ্বারা সেখানে একটি জাদুর মখমলের লেহেঙ্গা হাজির করে দেয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চাঁদনি আর দেরি না করে তাড়াতাড়ি করে সেই লেহেঙ্গাটি তার গায়ে পরে নেয় এবং সেই লেহেঙ্গার থেকে অনেক খাবার দাবার চায়। সে চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার সামনে অনেক সুস্বাদু খাবার হাজির হয়ে যায়। এরপর চাঁদনি সেই জাদুর মখমলের লেহেঙ্গার থেকে তার থাকার জন্য একটা বাড়ি চেয়ে নেয়। এভাবে আস্তে আস্তে তার সমস্ত চাহিদা পূরণ হয়ে যায় এবং সে সুখে বসবাস করতে শুরু করে। তার কাছে আর কোনো জিনিসের কোনো অভাব থাকে না।
এবং সে তার সৎ মায়ের বাড়ি তার কখনোই ফিরে চায় না। সে একা একাই তার বাড়িতে হাসি খুশিতে বসবাস করে। অন্যদিকে নির্মলা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে আর তার শরীর কাজ করছিল না। শেষমেশ সে বিছনাগত হয়ে যায় এবং তার তৃষ্ণা পেলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তার পাশে। কারণ সৎ মেয়ে ভেবে হিংসা করে সে চাঁদনিকে অনেক আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে একা বাড়িতে শান্তিতে থাকবে ভেবেছিল। এভাবে আস্তে আস্তে ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়ে যায় আর এটাই ছিল তার কর্মফল।